ভাই 30 টাকায় সিনেমা দেখবে এসি হলে বসে, এর থেকে বড় আর কিছু হতে পারে না। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা খুবই এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে আমি একটা জায়গায় সিনেমা দেখতে যাব যেখানে 30 টাকায় সিনেমা দেখা যাবে, তাও আবার এসি হলে বসে। মানে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কী হতে চলেছে, কিন্তু এটা নন্দন নয়, ঠিক আছে? তো এতদিন আমরা নন্দনে সিনেমা দেখেছি, কম টাকায় এসি হল, ভালো কোয়ালিটি ছিল। তো এখানেও সেম, একদমই সাউথ কলকাতায়। আর জায়গাটা কোথায় সেটা আমি বলবো ভিডিওর লাস্টে গিয়ে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে যেটা করতে হবে, তোমাদের ভিডিওটা একটা লাইক করতে হবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর তাড়াতাড়ি শেয়ার করে দাও, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও মানে এটা ফার্স্ট টাইমই হচ্ছে আমি দিচ্ছি। তো এটা সবাইকে দেখার সুযোগ করে দাও, সবাইকে শেয়ার করে দাও। তোমরা দেখা হচ্ছে ওখানে গিয়ে, চলো। তো এই মেন এন্ট্রান্সটা দিয়ে ঢুকতে হবে, এবং এই মেন এন্ট্রান্সটা দিয়ে ঢুকে এই সামনে যে বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সিনেমা হলের মেন বিল্ডিং। এবং এটা খুব সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা জায়গা একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং আমরা যখন সকালবেলা পৌঁছেছিলাম আজকে, তখন কোনো একটা মানে বাচ্চাদের স্কুলের কিছু একটা প্রোগ্রাম চলছিল, তো সেই জন্য ওখানে সকালবেলা অনেক বাচ্চারাও ছিল আজকে। এখানে গেট দিয়ে ঢুকেই একদম বাঁদিকে রয়েছে ফুড স্টল, এবং তার পাশে রয়েছে টিকিট কাউন্টার। ফুড স্টল থেকে খাবার কেনা যাবে, খাবার কিনে বাইরেই খেয়ে নিতে হবে। ফুড স্টলের খাবার কিনে সেই খাবার নিয়ে ভিতরে ঢোকা যাবে না, বা যে কোনো খাবার নিয়ে ভিতরে ঢোকা যাবে না। এখানে আমার পিছনে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মানে আমাদের পুরোনো দিনের যে আমাদের হেরিটেজ, যেগুলো সত্যজিৎ রায়ের ইউজ করা একটা মিক্সার, সিনেমার একটা জিনিস মানে একটা মেশিন, বড় মেশিন, তো সেটাও এখানে রয়েছে। এবং এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আগেকার দিনে এ করা হতো, তো এটা খুবই একটা মানে দারুণ জিনিস, এবং প্রথমবার দেখলাম। তো এগুলোই হচ্ছে সেই যন্ত্র বা সেই মেশিনগুলো যেগুলো ব্যবহার করে আমাদের পুরোনো দিনের সব লেজেন্ডারি সমস্ত সিনেমাগুলো তৈরি হয়েছে। এবং এর সাথে সাথেই সত্যজিৎ রায়ের এই 8 চ্যানেল যে মিক্সারটা, সেটা তোমরা একদম চোখের সামনে গেলেই দেখতে পারবে, মানে সত্যজিৎ রায় নিজের এটা ব্যবহার করেছিল সেটা। তো এই সমস্ত জিনিসগুলো ওখানে রয়েছে, এই জিনিসগুলোকে ওখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। ফিল্ম প্রজেক্টর অ্যান্ড এভরিথিং, মানে অনেকগুলো মেশিন এখানে রয়েছে, তো সেগুলো ওখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, তোমরা ওগুলো গেলেই ওখানে দেখতে পাবে। তো এই জাস্ট এখান থেকে বেরোলাম। তো আমরা মেনলি দেখতে এসেছিলাম কিশমিশ, মানে দেবের কিশমিশ, যেটা আগের মাসে মেবি হয়তো রিলিজ করেছিল, ঈদের আগে আগে রিলিজ করেছিল, বাট আমরা মানে অনেকদিন ধরে আসবো আসবো করে আসা হয়েছিল না। তো আজকে এলাম, দেখলাম এখানে। মেন ব্যাপারটা যে 30 টাকায় টিকিট কেটে যদি তুমি এসি হলে বসে সিনেমা দেখতে পারো না, এর থেকে আর মানে এখনকার দিনে দাঁড়িয়ে এর থেকে আলাদা কিছু মজার আর হতে পারে না। তো মুভিটা দেখলাম, মুভিটা খুব ভালোই ছিল। আর মেনলি এখানে খরাজের অ্যাক্টিংটা আমার নেক্সট লেভেল লেগেছে, খরাজ মুখার্জি মানে ফাটিয়ে দিয়েছে।
মানে ও এমন এমন ছোট ছোট জায়গায় এমনি কিছু কিছু মানে পয়েন্ট এমন ডায়লগ ছিল কিছু যে হেসে না হেসে পারবেন আপনি থাকতে। আর ওভারঅল যেগুলো ছিল অন্যান্য যে ক্যারেক্টার ছিল, জুনমালিয়ে ছিল, অঞ্জনা বসু ছিল, ওনাদের সবারই অ্যাক্টিং খুব ভালো ছিল। দেব অ্যান্ড রুক্মিণী তো ঠিকঠাকই, যেটা বলা চলে ওগুলো তো ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। আর এই হলটা হচ্ছে 6 তারিখে এখান থেকে ওপেনিং হয়েছে, মানে 6th of May এই হলটা মানে চালু হয়েছে। তো 6 তারিখ থেকে চালু হওয়ার পর এই জাস্ট চলছে, আর আজকে আমি এসেছি জাস্ট একটা সপ্তাহ পরেই। তো মোটামুটি এখানের অ্যাটমসফিয়ার খুব ভালো লাগলো, সিনেমা হলটার ক্যাপাসিটি, হ্যাঁ কিন্তু সিনেমা হলের ক্যাপাসিটি হচ্ছে মোটামুটি ওই ওভারঅল 120 থেকে 150 এরকম মনে হলো আমার, এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট ওই 150 বা এরকম আশপাশে হবে, ঠিক আছে, যে মোটামুটি লোক সিট করতে পারবে। পুশব্যাক সিট নয়, আগেই বলে রাখি, নর্মাল সিট, বাট গদি আছে সিটে, কোনো অসুবিধা নেই, বসতে পারবে ঠিকঠাক। আর এখানে আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র বাংলা সিনেমাই দেখানো হবে, এখানে অন্য কোনো সিনেমা এখন আপাতত চলছে না। এখানে এখন 3টে মানে সিনেমা চলছে, একটার সময় যেটা চলছে সেটা হচ্ছে কিশমিশ, আমরা ওটাতেই এসেছিলাম। নেক্সট হচ্ছে যেটা চলবে সেটা হচ্ছে কলকাতার হ্যারি বলে একটা সিনেমা আছে, যেটা শোহোমের, তো সেই মুভিটাই নেক্সট হবে। অ্যান্ড সন্ধ্যাবেলা 7টার সময় যেটা হবে সেটা হচ্ছে দ্য একেন। তো এই 3টে মানে টাইমিংয়ে 3টে মুভি এখন চলছে। তো মোটামুটি তো সিনেমাটা খুব ভালো লাগলো, বাট এবার তোমাদের যেটা করতে হবে তাড়াতাড়ি শেয়ার করে দিতে হবে সবাইকে, যারা দেখছো তাড়াতাড়ি শেয়ার করে দাও, কারণ এই জায়গাটায় তোমরাও সবাই আসো ভাই, 30 টাকায় সিনেমা দেখবে এসি হলে বসে, এর থেকে বড়ো আর কিছু হতে পারে না, ঠিক আছে। কারণ এখন কোনো একটা নর্মাল মাল্টিপ্লেক্সে গেলে সেখানে কিছু না হলেও 200 টাকা 250 টাকার টিকিট, তো তার জায়গায় 30 টাকা ইজ ভাই মানে কিছুই না ওটা সেই জায়গায়। তো চলো এবার যেটা সেটা হচ্ছে অ্যাড্রেসটা তোমাদের বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যে এমআর বাঙ্গুর যে হসপিটাল আছে, মানে টালিগঞ্জে, টালিগঞ্জের এমআর বাঙ্গুর হসপিটালের যে সামনে দিয়েই একটা গলি আছে, মানে আমরা যদি টালিগঞ্জের দিক থেকে আসি তাহলে এমআর বাঙ্গুর হসপিটালটা আমি লেফট সাইডে ফার্স্টে ফেলবো, ফেলেই যে নেক্সট গলিটা ঢুকছে বাঁদিকে, জাস্ট গলিটা দিয়ে ঢুকেই 2 মিনিট হেঁটেই সামনে বাঁদিকে দেখতে পাবে রাধা স্টুডিও, ঠিক আছে, তো ওখানে আসবে। আর একটা জিনিস তোমায় বলে দিই, মানে তোমাদের সবাইকে বলে দিই, যেটা হচ্ছে যে টিকিট তোমাদের অনলাইনে বুকিং করে নিতে পারো, তোমরা বুক মাই শো থেকে বুক করে নিতে পারো। আর কারণ এখানে খুব রাশ থাকছে এখন, যেটা দেখছি যে মানে যেহেতু সবে খুলেছে, যারা জানে বা না জানে, বাট মানে মোটামুটি ভিড় হচ্ছে। আমরা যে মানে যে শোটা ছিলাম ওই শোটা হাউসফুল হয়ে গেছিলো, আমরা যেহেতু আগে থেকে টিকিট কেটে এসেছিলাম সেজন্য কোনো প্রবলেম হয়নি, বাট এখানে টিকিটের অনেক লাইন ছিল দেখলাম, এবং অনেকে টিকিট পায়নি, ঠিক আছে, তো না পেয়ে তারা মানে চলে গেছে বা যাওক হবে। তোমরা টিকিট কেটে আসো আগে থেকে, বুক মাই শোতে যদি বুকিং করার হয় তো করে নিয়ে চলে আসো, আদারওয়াইজ তোমরা এখানে এসেও আগে থেকে বুক করার যদি সিস্টেম থাকে সেটাও করতে পারো। তো তোর কেমন লাগলো সিনেমাটা বল এবার, ঠিকঠাক লেগেছে? আওয়াজ দিয়ে দিই 12টা বাজে। স্টোরিটা একটু স্লো লেগেছে, একটু কম টাইমের হলেও হতে পারত, মানে একটু মনে লাস্টের দিকটা আমার মনে হচ্ছে যে একটু স্ট্রেচ করেছে, মানে একটু ইচ্ছা করে একটু স্ট্রেচ করেছে, একটু ডিউরেশনটা একটু কম হলেও অনেকটা মানে 15-20 মিনিট কম হতেই পারত। আর ঠিক আছে, বাট ওভারঅল ঠিকঠাক, মানে এরপরে আর কিছু বলার নেই, তোমরা এসে দেখো, কারণ সিনেমা নিয়ে বেশি কিছু, আর মেইন যেটা বল মানে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে হেরিটেজ কিছু জিনিসপত্র এখানে রয়েছে, মানে আগেকার দিনের সিনেমা তৈরি হতো তার যে কিছু ইকুইপমেন্টস, মানে এখানে আমি একটা জিনিস দেখলাম যে সত্যজিৎ রায়ের ইউজ করা একটা মানে ওই মিক্সার কিছু জাতীয় ছিল, আমি হ্যাঁ 8 চ্যানেল মিক্সার এরম জাতীয় কিছু একটা ছিল, মানে ভাবো যে সত্যজিৎ রায়ের যে সিনেমা বানাতো, মানে উনি যেটা ব্যবহার করেছেন সেটা ওনারা এখানে এসে হেরিটেজ হিসাবে রেখেছেন। তো এগুলো একটা পাওনা, এবং এইটা আশা করি আমি এখন মানে বেশ কিছুদিন চলুক এটাই চাইবো, মানে বেশ কিছুদিন মানে কি এখন চলুক, মানে ছোট নন্দন এক্স্যাক্টলি, আর 30 টাকাতেই টিকিটটা থাক তাহলে আমরা সবাই আসতে পারবো, এটাই মেন ব্যাপার। ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে হবে, আর ডেফিনেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে, কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে কিছুই হবে না ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, আর তাড়াতাড়ি শেয়ার করে দাও ভিডিওটা সবার সাথে, বাই।